হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপশ্রী, আবার চলে আসলাম তোমাদের কাছে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। তো হ্যাপি লক্ষ্মী পূজা, তো সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর সবার বাড়িতে নিশ্চয়ই পুজো হচ্ছে, আর আমার মায়ের কাছে ওখানেও মা পুজো করছে আমার এই বাড়িতে। তো আমি জাস্ট কিছুক্ষণ হলো আসলাম, আর আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো দাঁড়াও দেখাচ্ছি, আমাদের মোটামুটি পুজোর সব আয়োজন হয়ে গেছে। ঠাকুরমশাই এখনো আসেনি, তো ঠাকুরমশাই আসবে একটু পরে। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। তো চলো, মা পুচান ওরা সবাই ইসে করছে, আর আমার মেয়ে তো কান্নাকাটি শুরু করেছে আলপনা দেবে বলে। পুচানও আলপনা দিচ্ছে, আর আমার মেয়েও তাণ্ডব করে যাচ্ছে। যেমন পাচ্ছে তেমন, যেমন খুশি তেমন এঁকে যাচ্ছে। ওই যে বসে বসে তারা দেখাচ্ছে আমাদেরকে, ওই দেখো কি আঁকছে, দেখেছ? আমি পরে ঘরে গিয়ে খাটের উপর থেকে তোমাদের পরে দেখাচ্ছি। আর একটা সময় আসবে ঠাকুরমশাই, দেখো কি উল্টো পাল্টা করে যাচ্ছে। দাঁড়া দেখাচ্ছি, এই দেখো লক্ষ্মী না বাবা, লক্ষ্মী বলতে হয়, লক্ষ্মী ঠাকুর। না এখানে ডাক আসছে, এই যে পুচান আলপনা দিচ্ছে, পুচান ঠিক আছে। তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি, ঠিক আছে? ওই জায়গাটা ক্লিন করে নি, ওই দেখো হয়ে গেছে। তো আমি তোমাদের ভালো করে পরে ওখানে গিয়ে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, ঠিক আছে? কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আমার মেয়ে ভাত খাবে, তো ওকে খাইয়ে দিই তাড়াতাড়ি করে। ঠিক আছে চলো, আমি আবার পরে কথা বলছি তোমাদের সাথে। হ্যাঁ তো ফ্রেন্ডস, দেখো পুচান এইভাবে আলপনা দিয়েছে, আর এই যে সবকিছু এখানে রেডি করেছে। এই হলো আমাদের লক্ষ্মী নারায়ণ। কত বড় প্রদীপটা দেখেছ, আমাদের বাড়িতে এইভাবে হয় পুজো। আর ওই যে গোপাল, আমাদের গোপাল, মা মনসা, গুরুদেব আর শিব ঠাকুর। তো কেমন লাগলো আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর আয়োজন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। লক্ষ্মী দেব সর্বদেবানং
বড়দাসী হইতে ইয়া প্রতিস্তত প্রপন্নানাং সা মে ইয়াত অর্চনাত এস শান্তি ওম সর্বং শান্তি আপদং শান্তি বিপদং শান্তি। তো ফ্রেন্ডস, দেখালাম তোমাদের সাথে, শেয়ার করলাম আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর আয়োজন। আমি বলেছিলাম যে আমি শেয়ার করব বাড়িতে গিয়ে, আর এই যে আমি বেশি সামনে যেতে পারছি না, আমি ঘাটের ওপর বসে আছি চুপটি করে, আর আমার মেয়ে বাইরে তাণ্ডব করছে আলপনা না দাওয়া নিয়ে কুচানের সাথে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে এই মাত্র জাস্ট পুজো কমপ্লিট হলো আমাদের, আর এখন কটা বাজে, এখন প্রায় 1:20 বাজে। আর তো চলো একটু পরে আমরা প্রসাদ খাবো, লাঞ্চ করবো, কিছু লাঞ্চ করিনি তো এখনো, মেয়েকেও লাঞ্চ মেয়েকেও খাওয়াইনি এখনো, মেয়েও লাঞ্চ করেনি, তো একটু পরে লাঞ্চ করবে। আর মা তো আমার মেয়ের জন্য চিকেন করে রেখেছে, তো চিকেন দিয়ে ওকে খাইয়ে দিই ভাতটা, আর তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? আর আমি চেষ্টা করছি, দেখি একটু পরে লাইভ করব ফেসবুক পেজ থেকে। তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আর এখন আমি বসেছি লাঞ্চ করতে, তো আমি লাঞ্চ করে নিই। আর চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর অনেক অনেক কমেন্টস করো, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। চলো আজকের মতো টাটা। আর হ্যাঁ, তোমরা বারবার করে বলছিলে যে একটু লং ব্লগ দিতে, তাই আমি চেষ্টা করলাম একটু লং ব্লগ দেওয়ার। তো আমি দেখবো তোমরা কতদূর দেখো আমার এই ব্লগটা। আর আমার ফেসবুক পেজ হলো বেঙ্গলি ব্লগার রূপশ্রী ভৌমিক, আর আমার ইনস্টা আইডি হলো বেঙ্গলি ব্লগার রূপশ্রী। যারা ফলো করোনি তারা প্লিজ ফলো করো, আমি ফেসবুক পেজ থেকে লাইভ করছি করবো। আর তো চলো এখন আমরা সবাই মিলে বসছি লাঞ্চ করতে, চলো টাটা।